वेलकम टू माय चैनल मंडल कोचिंग सेंटर। आमी उदयगिरि मंडल आरो एकबार एसे आपनादेर सामने हाजिर होयेछि बृद्धि एवं विकास चैप्टारेर द्वितीय पर्वर आलोचना निये। आज के आमरा बृद्धि एवं विकास चैप्टारेर विभिन्न बयसे हवा विभिन्न प्रकार विकास निये आलोचना करब। तो बंधुरा आपनादेरके अनुरोध करब भिडियोटी स्किप ना करे प्रथम थेके शेष पर्यन्त देखबेन जाते बृद्धि एवं विकास সম্পর্কে আপনার ধারণা আরো স্বচ্ছ হয়। আমি আজকের ভিডিওটি পুরোটি যদি দেখেন তাহলে আমার মনে হয় বৃদ্ধি এবং বিকাশ সংক্রান্ত ধারণাগুলি অনেকটাই স্বচ্ছ হবে এবং পরীক্ষায় আসা বৃদ্ধি এবং বিকাশ সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর দিতে আপনি সক্ষম হবেন। যারা বৃদ্ধি বিকাশ চ্যাপ্টারের আমার প্রথম পর্বের যে আলোচনা সেই আলোচনার ভিডিওটি দেখেননি তাদেরকে অনুরোধ করব আপনারা ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি। যারা আমার চ্যানেলে নতুন এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচে দেওয়া বেল আইকনটিতে একটি ক্লিক করবেন যাতে আমার তৈরি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে গিয়ে সব থেকে আগে পৌঁছয় এবং আপনি আপডেট থাকতে পারেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমেই বলে নেওয়া দরকার যে বিকাশ বিভিন্ন প্রকারের হলেও প্রধানত চার প্রকার বিকাশ বিশেষ গুরুত্বপূর্ণ। কি কি এই চার প্রকার বিকাশ? দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, সামাজিক বিকাশ এবং প্রাক্ষোভিক বিকাশ। যে বিভিন্ন ধরনের বিকাশগুলোর কথা এর আগে আমরা আলোচনা করেছি সেই বিকাশগুলিকে যদি আমরা বিচার করি তাহলে দেখতে পাবো যে কম বেশি এই চার প্রকার যে বিকাশের কথা আমি বললাম এই চার প্রকার বিকাশের মধ্যেই সবগুলো পড়ে যায়। প্রথমেই প্রাথমিক শৈশব নিয়ে আলোচনা করব। তো প্রাথমিক শৈশব বলতে এক মাস থেকে দেড় বছর এই সময়কালকে বোঝায়। তো প্রাথমিক শৈশবে যে দৈহিক বিকাশগুলো হয় তার মধ্যে প্রথমেই যেটি বলা দরকার সেটি হচ্ছে কি অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনমূলক বিকাশ এবং দ্বিতীয়ত অঙ্গ প্রত্যঙ্গ ও কার্য সমন্বয়গত বিকাশ। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে এই বয়সের শিশুরা হাত পা ছড়ে কোনো কিছু ধরার চেষ্টা করে আলোক উৎসের দিকে তাকানোর চেষ্টা করে এবং শব্দের কোনো উৎস যদি তার কাছে রাখা যায় তাহলে সে সেই দিকে তাকানোর চেষ্টা করে। এবং প্রাথমিক শৈশবে বিভিন্ন যে দৈহিক বিকাশগুলো ঘটে সেই দৈহিক বিকাশের ফলস্বরূপ আমরা যে জিনিসগুলো শিশুদের কাছ থেকে পাই সেগুলো কি কি? যেমন এরা ছ মাস বয়সে নিজে বসতে পারে, আট মাসে ধীরে ধীরে দাঁড়াতে পারে, ন মাসে হামাগুড়ি দেয় এবং চোদ্দ মাসে নিজে পায়ে দাঁড়াতে পারে। এগুলি সবই সম্ভব হয় দৈহিক বিকাশের জন্য। এরপরে প্রাথমিক শৈশবে যে মানসিক বিকাশ হয় সেগুলো কি কি সেগুলো দেখা যায়। প্রথমত আত্মসচেতনতা এবং দ্বিতীয়ত ভাষার বিকাশ এই পর্যায়েই শুরু হয়। প্রাথমিক শৈশবে যে প্রাক্ষোভিক বিকাশগুলি হয় সেই বিকাশগুলি কি কি? প্রথমত প্রাক্ষোভিক পৃথকীকরণ। প্রাক্ষোভিক পৃথকীকরণ বলতে কি বোঝায়? প্রাক্ষোভিক পৃথকীকরণ বলতে বোঝায় যে বিভিন্ন প্রকার প্রক্ষোভের মধ্যে আলাদা করতে পারা। তো এই বয়সে অর্থাৎ এক মাস থেকে দেড় বছর বয়সের মধ্যে দুইটি প্রক্ষোভ এদের থাকে। কি কি? এক আনন্দ, এক অস্বচ্ছন্দ। অর্থাৎ কোনো কিছু জিনিস থেকে এরা আনন্দ পায় আবার কোনো কিছু জিনিস থেকে এরা অস্বচ্ছন্দ বোধ করে। তো এই পর্যায়ে প্রাক্ষোভিক বিকাশ স্বরূপ আমরা বলতে পারি যে প্রাথমিক শৈশবে আনন্দ এবং অস্বচ্ছন্দের মধ্যে একটা পার্থক্য এরা করতে পারে। আর এই প্রাথমিক শৈশবে যে প্রক্ষোভগুলো বললাম আমরা আনন্দ এবং অস্বচ্ছন্দ এই প্রক্ষোভ দুটি খুব ঘন ঘন পরিবর্তিত হয়। এরপরে আমরা প্রাথমিক শৈশবের যে সামাজিক বিকাশগুলো হয় সেগুলোর কথা বলবো। প্রথমত কি, এক নম্বরে আমরা বলতে পারি যে মায়ের সঙ্গে বন্ধন দৃঢ় হয়। দ্বিতীয়ত পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে একটা সম্পর্ক গড়ে ওঠে এবং প্রাথমিক শৈশবের শেষের দিকে সহযোগিতা, সহানুভূতি এই যে অনুভূতিগুলো এই অনুভূতিগুলোর একটা বিকাশ হয়। এবারে আমরা প্রান্তীয় শৈশব নিয়ে আলোচনা করব। প্রান্তীয় শৈশব অর্থাৎ দেড় থেকে আড়াই বছর বয়স পর্যন্ত। তো
এই পর্যায়ে যে দৈহিক বিকাশগুলো ঘটে সেগুলো কি কি? প্রথমত কার্যক্ষমতার বিকাশ ঘটে, অর্থাৎ বিভিন্ন ধরনের কাজ করার যে ক্ষমতা সেই ক্ষমতার বিকাশ ঘটে। আর দ্বিতীয়ত দেহ সঞ্চালনমূলক বিকাশ ঘটে, অর্থাৎ হাত পা নড়াচড়ার মধ্যে একটা দক্ষতা আসতে শুরু করে। তাহলে আমরা এই পর্যায়ের যে দৈহিক বিকাশ ঘটে সেই দৈহিক বিকাশের ফল কি কি পাই? এই পর্যায়ে এরা হাঁটা চলা, হাত পা ছোড়া, কোনো কিছু ধরে টানা বা ঠেলার চেষ্টা করে। আমরা প্রান্তীয় শৈশবে যে মানসিক বিকাশগুলো ঘটে সেগুলো কি কি দেখব? প্রান্তীয় শৈশবে যে মানসিক বিকাশগুলো ঘটে তার মধ্যে প্রথমেই যেটি বলা দরকার সেটি হচ্ছে কল্পনা শক্তির বিকাশ ঘটে। দ্বিতীয়ত কৌতূহল ও অনুকরণ ক্ষমতার বিকাশ ঘটে। তৃতীয়ত ভাষাগত যে ব্যবহার, অর্থাৎ ভাষার যে ব্যবহার সেই ভাষা ব্যবহারগত বিকাশ। এবং এই পর্যায়ে এরা মূর্ত চিন্তা করতে পারে। অ্যাবস্ট্রাক্ট অর্থাৎ বিমূর্ত চিন্তন ক্ষমতা কিন্তু এই বয়সে আসে না, যা কিছু মূর্ত সেগুলো সম্পর্কে এরা চিন্তা করতে পারে। এবং এই বয়সে এরা মুখস্থের মাধ্যমে শেখে। প্রান্তীয় শৈশবে যে প্রাক্ষোভিক বিকাশগুলি ঘটে সেগুলি কি কি? আশঙ্কা, লজ্জা, ঘৃণা, ভয়, এই সমস্ত অনুভূতিগুলোর বিকাশ ঘটে। এবং দ্বিতীয়ত সেন্টিমেন্টের বিকাশ শুরু হয় এই পর্যায়ে। এরপরে আমরা বলবো প্রান্তীয় শৈশবে যে সামাজিক বিকাশগুলো ঘটে সেগুলো কি কি। প্রথমত সঙ্গীদের প্রতি সমবেদনা এবং সঙ্গীদেরকে সহযোগিতা করার যে মনোভাব সেই মনোভাব প্রান্তীয় শৈশবে গঠিত হয়। এবং প্রান্তীয় শৈশবে প্রতিদ্বন্দ্বিতা করারও একটা মানসিকতা গড়ে ওঠে, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা করার যে মানসিকতা সেই মানসিকতার বিকাশ কিন্তু প্রান্তীয় শৈশবে হয়ে থাকে। এবারে যেটি বলবো তা হলো প্রাথমিক বাল্যকাল নিয়ে। প্রাথমিক বাল্যকাল মানে 2.5 থেকে 6 বছর। তো এই প্রাথমিক বাল্যকালে যে দৈহিক পরিবর্তনগুলো হয় সেগুলো কি কি দেখা যায়? প্রথমত এই সময় দৈহিক এবং সঞ্চালনমূলক যে বিকাশগুলো এর পূর্বে ঘটেছে সেগুলোর দক্ষতা আরও বৃদ্ধি পায়। এবং এই দক্ষতা বৃদ্ধির জন্যই এই প্রাথমিক বাল্যকালে বাচ্চারা পোশাক পরা, চুল আঁচড়ানো, হাঁটা, দৌড়ানো, ছবিতে রং করা, স্কিপিং, এই সমস্ত কাজগুলি করতে পারে। এবারে প্রাথমিক বাল্যকালে হওয়া যে মানসিক বিকাশগুলি আছে সেগুলো কি কি দেখি? প্রথমত এই সময় স্মৃতিশক্তি এবং মনোযোগ এবং কল্পনা শক্তি এই তিনটেরই বিকাশ ঘটে, অর্থাৎ স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, মনোযোগ দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায় এবং কল্পনা করার ক্ষমতাও বৃদ্ধি পায়। এবং দ্বিতীয়ত প্রাথমিক বাল্যকালে কোনো কাজের ক্ষেত্রে বা কোনো কিছু করার ক্ষেত্রে যুক্তি বুদ্ধির প্রয়োগ করার যে ক্ষমতা সেই ক্ষমতার বিকাশ ঘটে। এরপরে প্রাথমিক বাল্যকালে যে প্রাক্ষোভিক বিকাশগুলি ঘটে সেগুলি কি? সেগুলির মধ্যে আমরা প্রথমেই যেটা বলবো যে এই পর্যায়ে কিন্তু প্রাথমিক বাল্যকালে নিরাপত্তা বোধের একটা অভাব বোধ দেখা যায়। এবং এই সময় অহেতুক ভয়, যেখানে ভয় পাওয়ার দরকার নেই সেখানেও ভয় পাচ্ছে এবং সব কিছুতেই যেন একটা নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছে, এই রকম একটা ঘটনা দেখা যায়। প্রাথমিক বাল্যকালে হওয়া যে সামাজিক পরিবর্তনগুলো আছে সেগুলো কি কি? প্রথমত প্রাথমিক বাল্যকালে দল গঠন প্রবণতার বিকাশ ঘটে। দ্বিতীয়ত প্রাথমিক যে নীতিবোধগুলো আছে সেই নীতিবোধের বিকাশ ঘটে। তৃতীয়ত স্বাধীন চেতনার বিকাশ ঘটে। এবং চতুর্থত আমরা বলবো যে এই প্রাথমিক বাল্যকালের বিশেষ করে 3 থেকে 6 বছর বয়সের যে শিশু সেই শিশুদেরকে যদি আপনি কোনো কাজের ক্ষেত্রে সোজাসুজি বাধা সৃষ্টি করেন তার ক্ষেত্রে এটা তার উপর একটা নেগেটিভ এফেক্ট একটি ফেলবে এবং এটা তাকে নেগেটিভ আচরণের দিকে প্রভাবিত করবে। তো এবার দেখা যাক প্রান্তীয় বাল্যকালে কোন ধরনের বিকাশগুলি ঘটে। প্রান্তীয় বাল্যকাল অর্থাৎ 6 থেকে 12 বছর এই সময়কাল। তো প্রান্তীয় বাল্যকালে দৈহিক বিকাশের মধ্যে প্রথমেই যেটি বলার দরকার তা হলো দৈহিক নিম্নাংশের বিকাশ, অর্থাৎ লোয়ার পার্ট অফ আওয়ার বডি, এই অংশ
বিকাশ খুব বেশি ঘটে এবং এই অংশের বিকাশ হওয়ার জন্যই পায়ের পেশি বিকাশ হয় এবং দৌড়াতে লাফাতে এবং অধিক পরিশ্রমযুক্ত কাজগুলো এই প্রান্তীয় বাল্যকালে এরা করতে চায়। প্রান্তীয় বাল্যকালে যে মানসিক বিকাশগুলো ঘটে সেগুলি কি কি? প্রান্তীয় বাল্যকালে আগ্রহবোধের বিকাশ ঘটে, শব্দ ভাণ্ডার বৃদ্ধি পায়, প্রাকৃতিক যে নিয়মগুলি সেই নিয়মগুলি সম্পর্কে চিন্তা করার যে ক্ষমতা সেই ক্ষমতা অনেকটাই বেড়ে যায়, অর্থাৎ বিমূর্ত চিন্তন ক্ষমতা বিকাশের শুরু এই প্রান্তীয় বাল্যকাল। প্রান্তীয় বাল্যকালে হওয়া প্রাক্ষোভিক বিকাশগুলি কি কি? প্রথমত সুখানুভূতির বিকাশ। প্রান্তীয় বাল্যকালে সুখানুভূতির বিকাশ ঘটে, অর্থাৎ যে সমস্ত জিনিসগুলো থেকে এরা আনন্দদায়ক অনুভূতি পায় সেই কাজগুলো এরা বারবার করে। দ্বিতীয়ত ঈর্ষাবোধের বিকাশ ঘটে, অর্থাৎ অপরকে হিংসা করার যে প্রবণতা সেটিও কিন্তু এই প্রান্তীয় বাল্যকালেই শুরু হয়। প্রান্তীয় বাল্যকালে যে সামাজিক বিকাশগুলো ঘটে সেগুলো কি কি? এর আগের পর্যায়ে অর্থাৎ প্রাথমিক বাল্যকালে দল গঠন করার প্রবণতার কথা বলেছিলাম, এবারে দল গঠন করার পরে সেই দলের প্রতি আনুগত্যবোধের বিকাশ ঘটে, অর্থাৎ দলের প্রতি একটা আনুগত্য বোধ জন্মায়। দ্বিতীয়ত বিভিন্ন নৈতিকতা এবং তার যে আচরণ, আচরণগত যে মান, সেই মানের বিকাশ ঘটে এবং এই সময় শিশুদের মধ্যে অপরাধ প্রবণতাও দেখা যায় এবং এই কারণে এরা বিভিন্ন ধরনের অসামাজিক কাজও এই প্রান্তীয় বাল্যকালে করে বসে। এবারে প্রাথমিক কৈশোর নিয়ে আলোচনা করব। তো প্রাথমিক কৈশোর অর্থাৎ 13-15 এই সময়কাল। তো 13-15 এই সময়কালে যে দৈহিক বিকাশগুলো ঘটে তার মধ্যে অন্যতম হলো অস্থি এবং পেশিতন্ত্রের দ্রুত বিকাশ, অর্থাৎ এই সময় হাড়ের বৃদ্ধি এবং পেশির বৃদ্ধি খুব দ্রুত ঘটে এবং শুধু বৃদ্ধি নয় বিকাশও খুব দ্রুত ঘটে। দ্বিতীয়ত প্রাথমিক কৈশোরে বিভিন্ন যৌন অঙ্গ প্রত্যঙ্গর বিকাশ শুরু হয় এবং তৃতীয়ত প্রাথমিক কৈশোরে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো সক্রিয় হয়ে ওঠে এবং অন্তঃক্ষরা গ্রন্থিরও বিকাশ ঘটে। তো এই অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর যে বিকাশ, সেই বিকাশের জন্যই শরীর এবং মনে এই পর্যায়ে একটা ব্যাপক পরিবর্তন আছে এবং এই ব্যাপক পরিবর্তন হওয়ার কারণেই এরা স্থির করতে পারে না কোনটি ঠিক কোনটি ভুল, আর সেই জন্যই এই সময়টিকে বলা হয় পিরিয়ড অফ স্ট্রম অ্যান্ড স্ট্রেস, অর্থাৎ ঝড় ঝঞ্ঝার কাল। এই সময় শিশুদের মানসিক এবং দৈহিক বিভিন্ন ধরনের যে পরিবর্তনগুলো ঘটে সেই পরিবর্তনগুলোর জন্য এরা ঠিক মানিয়ে নিতে পারে না এবং কি করতে হবে কি করতে হবে না সেটা এরা স্থির করতে পারে না। যাই হোক, প্রাথমিক কৈশোরে যে মানসিক বিকাশগুলো ঘটে তার মধ্যে প্রথমতই মনোযোগের স্থায়িত্ব, অর্থাৎ মনোযোগ দেওয়ার যে ক্ষমতা সেই ক্ষমতা আস্তে আস্তে বাড়ে। দ্বিতীয়ত বিমূর্ত ধারণা করতে পারা বা বিমূর্ত চিন্তা করতে পারা। প্রাথমিক বাল্যকালে বিমূর্ত চিন্তা করতে পারেনি, প্রান্তীয় বাল্যকালে বিমূর্ত চিন্তা করার শুরু হয় এবং প্রাথমিক কৈশোরে এসে বিমূর্ত চিন্তা করার ক্ষমতা আরও অনেক বেড়ে যায়। তৃতীয়ত চিন্তা এবং বাস্তবের সমন্বয় করতে শেখে এই পর্যায়ে, অর্থাৎ এতদিন যেগুলো চিন্তা করছিল সেগুলোর সঙ্গে বাস্তবের কী সম্পর্ক সেই জায়গাটা কিন্তু এই পর্যায়ে এসে এরা বুঝতে পারে, অর্থাৎ তাদের যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনার সঙ্গে বাস্তবের যে সমন্বয় সেই সমন্বয়টা এই পর্যায়ে এরা করতে শেখে। এবারে প্রাথমিক কৈশোরের যে প্রাক্ষোভিক বিকাশগুলো ঘটে সেগুলো কী কী দেখি? প্রথমত হীনমন্যতা, লজ্জা, ভয় এই সবগুলো, এবং এই পর্যায়ের সবথেকে বেশি যেটি বলার কথা সেটি হচ্ছে কি, এই পর্যায়ে যৌন আকাঙ্ক্ষা অত্যধিক বেশি থাকে এবং এই যৌন আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের প্রক্ষোভগুলো নিয়ন্ত্রিত হয় এবং এই পর্যায়ে এই যে যৌন আকাঙ্ক্ষা এত বেশি বেড়ে যাওয়ার কারণ কিন্তু ওই যে এর আগে আমি আলোচনা করছিলাম, যেটা যে এই পর্যায়ে যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর বিকাশ হয় এবং তার ফলে কিন্তু এদের যৌন যে কৌতূহল সেই কৌতূহলটা এই পর্যায়ে বেড়ে যায় এবং এই পর্যায়ে বাচ্চারা প্রাক্ষোভিক দিক থেকে বললে বলা যায় যে এরা দিবাস্বপ্নের মাধ্যমে আশা আকাঙ্ক্ষা পূরণ করে, অর্থাৎ দিনের বেলা স্বপ্ন দেখছে, আমার যেটা সম্ভব নয় সেই রকম কিছু কল্পনা করছে, সেই কল্পনা করে সে মনে একটা আনন্দ পাচ্ছে অথচ দেখা যাচ্ছে সেটা বাস্তবে সম্ভব নয়। তো এই সময় দিবাস্বপ্নের মাধ্যমে এরা আশা আকাঙ্ক্ষার পূরণ করে।
এরপরে প্রাথমিক কৈশোরে যে সামাজিক বিকাশ হয় সেগুলি কি কি? প্রথমত অভিভাবকদের উপর নির্ভরশীলতা হ্রাস পায়। এই পর্যায়ে এসে অভিভাবকরা তাদের উপরে কর্তৃত্ব ফলাবে এটা তারা চায় না। অভিভাবকদের উপর থেকে তাদের যে নির্ভরশীলতা সেই নির্ভরশীলতা কিন্তু এরা কাটিয়ে ওঠে। দ্বিতীয়ত ব্যক্তি পুজোর প্রবণতা। এখানে ব্যক্তি পুজো বলতে বোঝাচ্ছে যে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে আদর্শ মনে করা এবং তার যে আচার আচরণ সেই আচার আচরণগুলোকে নকল করা বা তার সেই আচার আচরণগুলো দেখে নিজের মধ্যে সেই আচার আচরণগুলোকে নিয়ে আসা। তৃতীয়ত এই পর্যায়ে কিন্তু অপর ব্যক্তিদের সঙ্গে মিশতে পারার একটা অক্ষমতা দেখা যায়। সবার সঙ্গে মেশে না এরা, যাকে পছন্দ হয় তার সঙ্গে মেশে কিন্তু যাকে পছন্দ করে না তার সঙ্গে কিছুতেই মিশতে চাইবে না। অর্থাৎ অপর ব্যক্তিদের সঙ্গে যে মিশতে পারার যে ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু এইখানে ঘাটতি দেখা যায়, অর্থাৎ সকলের সঙ্গে এরা মিশতে পারে না। আর এই পর্যায়ে অন্তঃক্ষরাগ্রন্থির বিকাশ থেকে বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ তৈরি হয় এবং যার ফলে এই পর্যায়ে এরা কিন্তু বিপরীত লিঙ্গের কোনো বন্ধু বা বান্ধবী পেতে চায়। চলুন এবার দেখা যাক প্রান্তীয় কৈশোর অর্থাৎ 16 থেকে 21 বছর বয়সের মধ্যে কি কি ধরনের বিকাশগুলি ঘটে। প্রথমত প্রান্তীয় কৈশোরে যে দৈহিক বিকাশগুলি ঘটে তার মধ্যে প্রথমেই আমরা যেটা বলতে চাই যে এই পর্যায়ে কিন্তু দৈহিক বিকাশ তুলনামূলকভাবে অনেকটা কমে যায়। দ্বিতীয়ত প্রান্তীয় কৈশোরে কিশোরীদের ক্ষেত্রে পেলভিস হার এবং কিশোরদের ক্ষেত্রে কাঁধের হাড়ের দ্রুত বিকাশ ঘটে। অর্থাৎ কিশোরীরা মহিলা এবং কিশোররা পুরুষ হওয়ার দিকে এগোচ্ছে। তৃতীয়ত প্রান্তীয় কৈশোরে যৌনাঙ্গের দ্রুত বিকাশ ঘটে। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রাথমিক কৈশোরে যৌনাঙ্গের যে বিকাশ শুরু হয়েছিল সেই বিকাশটা প্রান্তীয় কৈশোরে এসে অত্যধিক বেড়ে যায়। অর্থাৎ যৌন পরিণতি প্রাপ্তির দিকে খুব দ্রুততার সঙ্গে এগিয়ে যায়। চতুর্থত এই সময় অন্তঃক্ষরা গ্রন্থিগুলো সক্রিয়তা আরও অনেক বেড়ে যায়। হঠাৎ করে শরীরের মধ্যে অনেক রকম পরিবর্তন দেখা যায় এই সময়, এবং এই পরিবর্তন হওয়ার ফলেই মেয়েরা এই সময় ঋতুবতী হয় এবং ছেলেদের মধ্যে শুক্র উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। এবারে প্রান্তীয় কৈশোরে যে মানসিক বিকাশগুলো হয় সেগুলো কি কি দেখে নেওয়া যাক। প্রথমত এই সময় বিমূর্ত চিন্তন ক্ষমতা দ্রুত বিকশিত হয়, অর্থাৎ বিমূর্ত চিন্তা করার যে ক্ষমতা সেই ক্ষমতা আরও অনেক বেড়ে যায়। দ্বিতীয়ত সমস্যা সমাধান ক্ষমতার বিকাশ। দ্বিতীয়ত এই সময় যে কোনো সমস্যা সম্মুখীন হলে এরা নিজেরাই তার সমাধান করতে চায়, অর্থাৎ সমস্যা সমাধান করার যে ক্ষমতা সেই ক্ষমতা অনেকটাই বিকশিত হয়। তৃতীয়ত স্মৃতিশক্তির বিকাশ, অর্থাৎ কোনো কিছু মনে রাখার ক্ষমতা অনেক বৃদ্ধিপ্রাপ্ত হয়। চতুর্থত সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতার বিকাশ, অর্থাৎ এই পর্যায়ে এসে তারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের মতটাকেই সর্বশ্রেষ্ঠ বলে মনে করে, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এরা কারোর সঙ্গে আপোষ করে না এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা নিজেরা যেটা ভালো মনে করে সেটাই করে। প্রান্তীয় কৈশোরে কোন ধরনের প্রাক্ষবিক বিকাশগুলো হয় দেখা যাক। প্রথমত প্রান্তীয় কৈশোরে আশঙ্কা এবং অন্তর্দ্বন্দ্ব প্রবল হয়। কোনো কিছু করার ক্ষেত্রে আশঙ্কা, কি হবে কি হবে না, ঠিক হলো কি ভুল হলো, এবং অন্তর্দ্বন্দ্ব অর্থাৎ মনের মধ্যেই তখনই মনে হচ্ছে এই কাজটা ঠিক করছে, তখনই মনে হচ্ছে ভুল করছে, এই ভাবটা প্রবল হয়। আর দ্বিতীয়ত এই অন্তর্দ্বন্দ্ব বা আশঙ্কা থাকার কারণে দুশ্চিন্তাও এই পর্যায়ে খুব বেশি হয়, অর্থাৎ দুশ্চিন্তাও প্রবল হয়। প্রান্তীয় কৈশোরে যে সামাজিক বিকাশগুলো ঘটে সেগুলি কি কি? প্রথমত এই সময় দায়িত্ব পালন করার প্রবণতা খুব বেশি হয়। যে কোনো কাজ আপনি ওকে দিয়ে দিন ও যে কোনোভাবে সেই দায়িত্ব কিন্তু পালন করবে, তো দায়িত্ব পালন করার যে প্রবণতা সেই প্রবণতা খুব বেশি থাকে। দ্বিতীয়ত এই সময় পিয়ার গ্রুপ গঠন করে, অর্থাৎ সমবয়সী যে দল এবং সেই সমবয়সী দলের একটা প্রভাব এই প্রান্তীয় কৈশোরে থাকে। অর্থাৎ সমবয়সী দলের তারা কি বলছে, তারা কি বলছে না, কোনটা ঠিক কোনটা ভুল, তারা নির্বাচন করছে, এই যে ব্যাপারটা, অর্থাৎ পিয়ার গ্রুপের একটা প্রভাব প্রান্তীয় কৈশোরে থাকে। তৃতীয়ত এই পর্যায়ে যে বন্ধুত্ব গড়ে ওঠে সেটা অনেকদিন পর্যন্ত স্থায়ী হয়, অর্থাৎ এই পর্যায়ে গড়ে ওঠা বন্ধুত্ব সারা জীবনের জন্য বন্ধুত্ব এমন হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রান্তীয় কৈশোরে স্থায়ী বন্ধুত্ব গড়ে তোলার প্রবণতা বৃদ্ধি পায়। এবং সর্বশেষ যে পয়েন্টটির কথা বলবো তা হলো প্রান্তীয় কৈশোরে মূল্যবোধ এবং নৈতিকতা অনেকটাই বেড়ে যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই।
আজকের আলোচনা আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন, এবং যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে অন্যান্যদের কাছে আমি পৌঁছতে পারি। তো বন্ধুরা, এর পরে আমি বৃদ্ধি এবং বিকাশ এই চ্যাপ্টারের বিশেষ গুরুত্বপূর্ণ যে MCQগুলো আছে সেইগুলো নিয়ে তৃতীয় ভিডিও অর্থাৎ বৃদ্ধি এবং বিকাশ এই চ্যাপ্টারের পার্ট 3 নিয়ে আসছি। আশা করছি আপনারা সকলে আমার সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।